প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আমরা আলোচনা করতেছিলাম অটোমান তুর্কি সাম্রাজ্যের উৎপত্তি এবং ক্রমবিকাশ। তুঘরুল মিত্রপর তার পুত্র ওসমানকে, যে তার এই ক্ষুদ্র রাজ্যের যে অধিপতি দায়িত্ব দিয়ে যান, সে পর্যায়ক্রমে যে দুটো অঞ্চল থেকে, যে দুমানিজ এবং সুগুত থেকে, এই দুটি পরগনা থেকে যাত্রা আরম্ভ করে শুরু করেছিল। এরপর সে এটাকে আমরা রাজ্য বিস্তারও ফেলতে পারি। এরপর সে ইয়েনি শহর দখল করে, পরে আলাউদ্দিন কাইকোবাদের ইন্তিকালের পর তার দুর্বল উত্তরাধিকারী থেকে সে পুরো ক্ষমতায় নিয়ে নেয়। এরপর ইয়েনি শহরকে রাজধানী করে তার পরবর্তী কার্যক্রম শুরু হয়। এরপর দেখি আমরা সেই আরও দুটি অঞ্চল দখল করে, যে সেই দুটি অঞ্চল হলো আখ হিসার এবং হোজা হিসার। এই দুটি অঞ্চল দখল করার পর যে তার সাম্রাজ্য আরও বিস্তৃতি লাভ করবে। আমরা যেটা বলতেছিলাম যে যেই কৃষ্ণসাগর এবং বসফরাস প্রণালী, তোমরা যে মানচিত্রে দেখো, তোমরা মানচিত্রে দেখো যে এই যে ভূমধ্য সাগর, এই হলো ভূমধ্য সাগর, এই হলো কৃষ্ণ সাগর। এই ভূমধ্য সাগর এবং কৃষ্ণ সাগরে যে একটা প্রণালী আছে, যেটাকে বসফরাস প্রণালী বলা হয়, এই বসফরাস প্রণালীর তীরে ছিল কনস্টান্টিনোপল। আমরা পরে সে কথা বলবো। এইখানে একটি জায়গা উনি দখল করে নিয়েছিল। এই জায়গা দখল করার পরে যে খ্রিস্টান জগৎ যে এই অঞ্চলে ইউরোপের এবং এশিয়ার অন্য অঞ্চলে যে ব্যবসা বাণিজ্য করতে, এই পথটা তাদের যে রুদ্ধ হয়ে যায়। তো তোমরা মনে কর যে প্রণালী কাকে বলে, এটা তো তোমরা জানো যে ভূমধ্য সাগরের তিন দিকে তিনটি প্রণালী আছে, যে ভূমধ্য সাগর এবং কৃষ্ণ সাগর, যেটাকে বসফরাস প্রণালী বলা হয়, ভূমধ্য সাগর এবং লোহিত সাগর, এটাকে সুয়েজ খাল বা যে নীল নদ যেটাকে এই যে সংযুক্ত করেছে, আরেকটা ছিল আটলান্টিক মহাসাগরের সাথে, যে ভূমধ্য সাগরের যে একটা প্রণালী আছে স্পেন বা মরক্কোর পরে, এই যেটাকে জিব্রাল্টার প্রণালী বলা হয়ে থাকে, এই তিনটি প্রণালী দিয়ে যে ভূমধ্য সাগর তিনটি মহাসাগরের সাথে সংযুক্ত, লোহিত সাগর, কৃষ্ণ সাগর আর আটলান্টিক মহাসাগরের সাথে যে সংযুক্ত। যে আমরা বলতেছিলাম যে এই দুটি অঞ্চল দখল করার ফলে সে আরেকটি জায়গা দখল করে নেয়, যে সেটার নাম হচ্ছে যে কালো লিমনি নামক এই দ্বীপটি দখল করে। এটা হলো যে বসফরাস প্রণালী, এখানে এই দ্বীপ দখলের ফলে যেই অটোমানদের যেই দ্বীপ দখল করা সর্বস্ব দ্বীপ, এবং এই দ্বীপ দখল করার ফলে যে জলপথে ব্রুসা হইতে কনস্টান্টিনোপল যে যাতায়াত করা, যে যাতায়াতের পথ এবং রুদ্ধ হয়ে যায়, যে ব্রুসা জয় করা, যে সুলতান ওসমানের অন্যতম যে কৃতিত্ব ছিল বা চেষ্টা করেছিল। তোমরা আমাদের বর্তমান যে মানচিত্র আছে, সেই মানচিত্রে যে ভুরসার কথাটা বলা না, আমাদের বইতে যদি তোমরা আশরাফউদ্দিনের বইটি পড়ো, তাহলে ওই বইতে ম্যাপে যে সেখানে স্পষ্ট বলা আছে, দেখো তোমরা যে এই যে ভুরসা এই যে ভূমধ্য সাগর, যে ইস্তাম্বুল সে রাজধানী ছিল একসময়, এই যে কৃষ্ণ সাগরের কথা বলছি, সাগর অ্যান্ড্রিয়াডিনোপল, তারপর আছে অ্যাথেন্স, যে আমরা যে ব্রুসার কথাটা বলতেছি, এই ব্রুসাটা এখানে আছে, এই যে জিব্রাল্টার, এই যেটাকে বসফরাস প্রণালী, এই ভূমধ্য সাগর এবং কৃষ্ণ সাগরে যে বসফরাস প্রণালী তীরে ছিল এই ব্রুসা, এই নগরী যে দখল করা তার অত্যন্ত স্বপ্ন ছিল। এবং ওই কালো লিমনি দখল করার ফলে ব্রুসা থেকে তাকে বাণিজ্য পথটা রুদ্ধ হয়ে যায়।
এই কনস্টান্টিনোপল সম্পর্কে যদি বলি বা বসফরাস প্রণালী, যেটা সাম্প্রতিককালে তোমরা দেখো যে তুরস্কের যে একটা মসজিদ নিয়ে যে বিতর্ক উঠছে, সেই যে মসজিদের নাম ছিল আয়া সোফিয়া মসজিদ, যে বলা হচ্ছে এই মসজিদ যে 303 খ্রিস্টাব্দের দিকে যে অটোমান যে রোম সম্রাট সেটা নির্মাণ করেছিলেন বসফরাস প্রণালীর তীরে, যেখানে কনস্টান্টিনোপল যে, তবে সেটা খ্রিস্টানদের ভিতর যে বিভক্তি আছে, ক্যাথলিক সম্প্রদায় অর্থোডক্স সম্প্রদায় সম্ভবত যে এরা যে প্রথম যে ক্যাথলিক যে সম্প্রদায় ছিল তার ক্যাথলিক সম্প্রদায়েরা 303 খ্রিস্টাব্দের দিকে এই নগরী বা এই গির্জা নির্মাণ করেছিল, আর তারা 1204 খ্রিস্টাব্দ পর্যন্ত তাদের তত্ত্বাবধানে ছিল। এটা পরিচালনা করার জন্য একটা কমিটি থাকে, যেমন আমাদের দেশে মসজিদ কমিটি আছে, মক্তব কমিটি আছে, বেসরকারি স্কুল কলেজ পরিচালনার জন্য একটি গভর্নিং বডি আছে, তাদের একটা এরকম বডি আছে। তারপর 1204 থেকে শুরু করে 1553 পর্যন্ত অর্থোপেডিক্স যে খ্রিস্টানদের অধীনে ছিল। আমরা জানি এর আগে যদি আমরা বলি 303 খ্রিস্টাব্দের দিকে যে রোম সম্রাট কনস্টান্টাইন এই বসফরাস প্রণালীর তীরে একটি নগরী নির্মাণ করেছিলেন, নগরী এই নির্মাণ করে বাইজেন্টিয়ান নাম ছিল, পরে এটার নাম করা হলো নোভা রোমা, নতুন নতুন শহর, নোভা রোমা বা নতুন শহর নামকরণ করা হয়েছিল। তোমরা কনস্টান্টিনোপল বিজয়ে এখানে এই ঘটনাটা বা এই এটা বর্ণনা করা আছে, নোভা রোমা অর্থাৎ নতুন রোম। পরবর্তী পর্যায়ে সেটা সম্রাটের নামে যে নামকরণ করা হয় কনস্টান্টিনোপল, যে বাইজেন্টিয়ান যে কনস্টান্টিনোপল নামকরণ করা হয়। এই কনস্টান্টিনোপলের পরে তাদের যে আগে যে রোম যে তাদের রাজধানী ছিল, এখান থেকে এই নতুন রাজধানী করার পর যে পূর্বাঞ্চল বেশি গুরুত্ব পারে যায়, পরবর্তী পর্যায়ে যেটাকে সিরিয় বাইজেন্টাইন সাম্রাজ্য বলা হয়ে থাকে, যে বলা হয় এইখানে বা কনস্টান্টিনোপলের এখান থেকেই যে তারা ইউরোপ আফ্রিকা এবং এশিয়া এই তিনটি মহাদেশকে এই খ্রিস্টান জগৎ তারা নিয়ন্ত্রণ করত। 395 খ্রিস্টাব্দের দিকে এসে যে রোম সম্রাট যে থিওডোরাস যে রোম সম্রাট যে থিওডোসিয়াস থিওডোসিয়াস যে তার পুত্রদের মধ্যে এই সাম্রাজ্য ভাগ করে দিয়ে একটা হলো রোম কেন্দ্রিক মূল রোম, আর একটা হলো কনস্টান্টিনোপল কেন্দ্রিক, তার পথে যে কনস্টান্টিনোপলের গুরুত্ব বৃদ্ধি পেতে থাকে। এবং পরবর্তী যখন কনস্টান্টিনোপলের পতন হয় তখন একাদশ কনস্টান্টাইন তখন ক্ষমতায় ছিল, 1453 খ্রিস্টাব্দে ফতে যে মাহমুদ যে কনস্টান্টিনোপল বিজয় করেছিল। আমরা বলতেছিলাম যে যেই যে আয়া সোফিয়া এটা গির্জা ছিল ঠিকই, যে 1453 খ্রিস্টাব্দের দিকে যখন কনস্টান্টিনোপল যে মুসলমানদের হাতে প্রধানত হলো বা মুসলমানদের অধীনে চলে আসলো, তখন খ্রিস্টান জগৎ যে ইউরোপ এশিয়া ছেড়ে তারা ইউরোপের দিকে চলে যায়, এবং যে অর্থোপেডিক্স যে খ্রিস্টান ছিল যে তাদের থেকে যেই যে ফতে মাহমুদ যে দ্বিতীয় মাহমুদ বলা হয়ে থাকে তাকে, যে দ্বিতীয় মাহমুদ কনস্টান্টিনোপল সুলতান দ্বিতীয় মোহাম্মদ যে কনস্টান্টিনোপল বিজয় করেছে, ফতে মাহমুদ বা ফতে মোহাম্মদ বলা হয়ে থাকে তাকে, যে সে তাদের থেকে এটা ক্রয় করে নিয়েছেন। যে ইউটিউব চ্যানেলে যেটা আমি ইনফরমেশানটা কালেক্ট করেছি বা আমি দেখেছি, সেখানে তাদের যে পরিচালনা কমিটি আছে তাদেরকে বলছে যে এটা এখন তো আমাদের মুসলিম শাসনে চলে আসছে, যে এখন এই গির্জা থেকে যে মসজিদে রূপান্তর করতে চাও, তোমাদের কোনো তোমরা যদি বিক্রি করো করো, তো তাদের সাথে আপোষ নামার মাধ্যমে যে ফতে মোহাম্মদ যে নিজ ব্যক্তিগত তহবিল থেকে এই সম্পদটা ক্রয় করেছিলেন, ক্রয় করে সে যে রাষ্ট্রীয় নামে ওয়াক্ফ করে দেওয়া হয়েছিল, উনি জোর করে সেটাকে ইসলামে
বা মসজিদে রূপান্তর করতে পারতেন, উনি করেন সেই যে খ্রিস্টান কমিটি থেকে সেটা নিয়েই যে সেটাকে মসজিদে রূপান্তরিত করেছিল। সেই থেকে শুরু করে যে যে 1453 থেকে শুরু করে যে 1934 খ্রিস্টাব্দের দিকে এসে যে সেটাকে যে 1924 সালে যখন তুরস্কের অটোমান সাম্রাজ্যের যে পতন হয়, এরপর কামাল আতাতুর্ক ক্ষমতা আসে, যে 1934 খ্রিস্টাব্দের দিকে যে সেটাকে আবার যে লাইব্রেরিতে সম্ভবত যে রূপান্তর করেছিল যে, এবং সেখান থেকে এখন বর্তমান তুরস্কের যে প্রেসিডেন্ট আসছে উনি এগুলো পুরো কাগজপত্র বের করে করে কী ছিল না ছিল করতে 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 শেষ পর্যন্ত দেখা যায় যেটা মসজিদ ছিল, যে যে কোনো একটা মসজিদে রূপান্তর করেছিল। তারপরে সেখানে যে ইউরোপের খ্রিস্টান সম্প্রদায় তারা যে আপত্তি জানিয়েছিল যে তুরস্কের প্রেসিডেন্ট যে পুরো নথিপত্র সব সাবমিট করেছে যে সেটা কী ছিল, সেখান থেকে ফতে মোহাম্মদ কী করছেন, তারপর কামাল আতাতুর্ক কী করছেন, এখন কী করছে, দেওয়ার পর তারা সম্ভবত যে এটা বিরোধিতা থেকে তারা এবং সেটা আবার মসজিদে যে রূপান্তরিত হয়েছিল। এই লো যে বর্তমান যে গত মাসে যে আয়া সোফিয়া নিয়ে যে বিতর্ক ছিল সেই বিতর্কে পুরো ইতিহাস তোমরা ইউটিউবের চ্যানেলে যে চার্জ দিলে পাবে, সেখানে দেখতে পাও দেখতে পাবে তোমরা। যে আমরা বলতেছিলাম যে এই যে কনস্টান্টিন বা বসফরাস প্রণালী বা কনস্টান্টিনোপলের কথা আসার ফলে এই কথাগুলো আসছে, যাই হোক যে আমরা এই পটটা যে রুদ্ধ হয়ে যায়। তবে যে সুলতান উসমান যে যখন রুশা অবরোধ করিতে ব্যস্ত ছিল তখন সাম্রাজ্য পূর্ব সীমান্তে মঙ্গল যে তুর্কিতে আক্রমণ করিয়া বসিল মঙ্গল, তবে তাকে যে দুটি যে শক্তির বিরুদ্ধে যুদ্ধ করতে হয়েছিল অটোমান তুর্কিদের, যে একটা হচ্ছে যে মঙ্গলদের শক্তির সাথে, আর একটা ছিল গ্রিক বা খ্রিস্টান সম্প্রদায়ের সাথে, যে ইউরোপের খ্রিস্টান সম্প্রদায় এই দুটি যে সম্প্রদায়ের সাথে যে। তবে এই ক্ষেত্রে যে খ্রিস্টান সম্প্রদায়ের সাথে একটা যে ইয়া হয়েছিল যে না মঙ্গলদের সাথে যে একটা ইয়া হয়েছিল যে চেঙ্গিস খান যে হালাকু খান এই দুইজন উদ্দেশ্য ছিল, এই দুজন খুবই যে বিধ্বংসী কাজ করেছিল, মুসলিম খিলাফত বাগদাদ নগরী ধ্বংস করেছিল, 1800 লোককে একদিন বা দুই দিনে হত্যা করেছিল, যে তাদের নৃশংসতা থেকে আব্বাসীয় খিলাফত বা বাগদাদের অধিবাসীরা যে নিষ্কৃতি পায় নাই, তাতে রক্তে লোহিত সাগর পর্যন্ত রঞ্জিত হয়েছে, বাগদাদ শহরে যে রক্তের বন্যা বয়ে গেছে। তবে তার পরবর্তী প্রজন্ম আসে সাধারণত মেনু খান, তারপর হচ্ছে গাজান খান এসে যে ইসলাম ধর্ম গ্রহণ করে। তবে যাই ক্ষতি হয়েছে তা আর পুনরুদ্ধার করা যে সম্ভব হয় নাই। তবে গাজান খান যে যখন তুর্কিদের বিরুদ্ধে গ্রিকরা ইনফ্লুয়েন্স করেছিল প্রভাবিত করেছিল যে যে তুর্কিদের বিরুদ্ধে অটোমান তুর্কিদের বিরুদ্ধে যে যুদ্ধ করার জন্য বা তাদেরকে নিঃশেষ বা নিঃশেষ করে দেওয়ার জন্য, তো গাজান খান সেটা যে আমলে নেয় নাই, বা তিনি বলছেন যে সে হচ্ছে আমাদের স্বজাতি, একদিকে হচ্ছে স্বজাতি, দ্বিতীয় হচ্ছে যে যে গাজান খান তুর্কিদের বিরুদ্ধে আক্রমণাত্মক নীতি বর্জন করেন এবং সেই শেষ ওই গ্রিকরা এখানে কিন্তু হতাশ হয়ে যায়। হতাশ হওয়ার পরে যে পরবর্তী পর্যায়ে যে যে 1317 থেকে যে বুরসা নগরী যে অবরোধ করেছিল, যে সে অবরোধ যে 1326 খ্রিস্টাব্দের দিকে যে বুরসা যে বুরসা হস্তগত হয়, বুরসা মশর যে সুলতান উসমানের হস্তগত হয়, কিন্তু সেখানে যে যখনই যে হস্তগত হয় তখন উসমান প্রায় মৃত্যুশয্যায় শায়িত ছিলেন এবং যুদ্ধে যে দীর্ঘদিন অবরোধ ফলে দেখা গেল যে শেষ পর্যন্ত বুরসা যে তারা আছে তাদের পরাজিত হয় এবং যে বুরসা হস্তগত হয় এবং এই মৃত্যুশয্যায় শায়িত যে উসমানের নিকটে সে তার পুত্র জর খান বুরসা পতনের সংবাদ যে বহন সংবাদ যে দিয়েছিল এবং সে পরম যে আত্মতৃপ্তি লাভ করেছিল কে, সুলতান উসমান, কারণ বুরসা অবরোধ করা ছিল তার জীবনে একটি বিরাট স্বপ্ন এবং উদীয়মান
তুর্কি সাম্রাজ্যের ইতিহাসে ব্রুসা বিজয় একটি স্মরণীয় ঘটনা, কারণ ব্রুসা পতনের ফলে অটোমান তুর্কিদের শক্তি ও প্রতিপত্তি যে দ্রুত বৃদ্ধি পাইতে থাকে এবং ইহা শেষ পর্যন্ত অটোমানদের যে রাজধানীতে যে রূপান্তরিত হয় ওখান থেকে আবার যায় যে ইস্তাম্বুলে যায়, ইস্তাম্বুল থেকে বর্তমান আঙ্কারায় আসে, যে তুরস্কের রাজধানী অনেকগুলো যে পরিবর্তন হয়েছিল এবং এই ব্রুসা পতনের ফলে এশিয়া মাইনারে বাইজেন্টাইনদের প্রভুত্ব মৃত্যুর ঘণ্টা ধ্বনিত হইতে থাকে। আমরা বলেছিলাম এই যে 1300-1453 খ্রিস্টাব্দের দিকে এসে যে কনস্টান্টিনোপল বিজয়ের ফলে দেখা গেল যে তাদের প্রথম যে চিরতরে তারা এশিয়া থেকে চলে যেতে যে বাধ্য হয়েছিল। এই ছিল তার যে সুলতান যে ওসমানের যে রাজ্য বিজয়ের যে আকায় ইনি শহর হোজা হিসার আফিসার এবং ব্রুসা নগরী বা ব্রুসা শহর দখল করা এই রাজ্য সীমা বিস্তৃতি লাভ করেছিল এবং এরপরে সেই মৃত্যুর পূর্বে তার ছেলে যে ওসমানকে যে দেখা যায় যে তার ছেলে ওসমানকে এটা সম্ভব তার দ্বিতীয় পুত্র ছিল ওসমানকে ক্ষমতা দিয়ে সে যে নেওয়া হয় এবং তার একান্ত ইচ্ছা ছিল ব্রুসাতে তাকে সমাধিস্থ করার জন্য এবং বলেন তাকে সেখানে সমাধিস্থ করা হয়েছে। এখন আজও সেখানে সুলতান ওসমানের যে স্মৃতি আছে বা স্মৃতি তথা এখন বিরাজ করিতেছে। ঐতিহাসিকেরা যে সুলতান ওসমানকে যে বিভিন্নভাবে যে বিশেষণে বিশেষায়িত করেছেন দেখা যাচ্ছে যে তাকে একান্ত অটোমান তুর্কি সাম্রাজ্যে যে প্রতিষ্ঠাতা যে বলা যায় বা বলা হইতে থাকে পিতা যে তুগুলের উত্তরাধিকার সূত্র থেকে একটি ক্ষুদ্র জায়গা লাভ করেছিল। আমরা দেখি এই ক্ষুদ্র অবস্থা থেকে সম্রাট বাবর যে পরগনা থেকে কাবুল আসছে, কাবুল থেকে আবার দিল্লিতে আসছে, আমরা দেখি আবার যে শেরশাহ উত্তরাধিকারী ছিল আফগানের অধিবাসী ছিল আফগানিস্তান থেকে তারা বিহারে চাকরির জন্য আসছে, তার পিতামহ ইব্রাহিম কাশুর তার পিতা হাসান শাহু এবং সেই বিহার ছোট্ট একটা জায়গির বিহারের সাসারামে একটি জায়গির সে অবস্থান থেকে উঁচু করে শেরশাহ বিরাট ভারতবর্ষের অধিপতি হয়েছিল, সম্রাট বাবর মোগল সাম্রাজ্য প্রতিষ্ঠা করেছিল। তারপর আমরা দেখি তৈমুলং টানসক সিয়ানা ছোট্ট একটা অঞ্চল থেকে আমরা দেখি সে একটা বিশাল সাম্রাজ্য যে দখল করেছিল দক্ষিণ এশিয়া মাইনর বা মধ্য এশিয়া বিশাল সাম্রাজ্য তুর্কি সাম্রাজ্য যে দখল করেছিল যে এইরকম এখানেও আমরা দেখি যে ওসমানও যে পিতা থেকে ছোট্ট দুটি যে জায়গা যে দুমানিজ এবং সুবুত এই দুটি অঞ্চল থেকে তা যে হয়ে বিশাল সাম্রাজ্য যে উনি দখল করেছিলেন, নিতান্ত যে সহজ সরল জীবনযাপন করতেন এবং বিশিষ্ট দেহের অধিকারী ছিলেন, তার চরিত্রে কঠোরতা এবং কোমলতা জফুর সংমিশ্রণ ঘটেছিল এবং তার রাজ্য বিজয় তার বলিষ্ঠ নীতি এবং স্থির সিদ্ধান্তে বিরুদ্ধ আসন করেছিল পিতৃব্য যে দুন্ধর যে এবং শেষ পর্যন্ত যে পিতৃব্যকে উনি যে দিবালোকে যে হত্যা করত দ্বিধা করে নেই। ইহা তার রাজত্বকালে একটি কলঙ্কজনক অধ্যায় যে ঐতিহাসিকরা বলতে থাকেন যে আপন চাষাকে যে হত্যা করেছে যে তবে সেটা যে ব্যক্তিগত কোনো যে শত্রুটা বা কোনো অসদুদ্দেশ্য পদোন্নীত হয়ে তিনি পিতৃকে যে হত্যা করে নাই, যে আমরা দেখেছি যে আব্বাসীয় খেলাফতে যাবো মুসলিম খোরাসানি যে অসামান্য দক্ষতার দ্বারা আব্বাসীয় খেলাফতে সে তাকে হত্যা করা হয়েছে আমরা দেখি যে এরপর যে আরও অনেকে যারে যেমন যে সম্রাট আকবরের যে তত্ত্বাবধায়ক ছিল যে বৈরম খান সে বৈরম খানকেও যে হত্যা করা হয়, যে বৈরম খানে একনিষ্ঠ দক্ষতা বিচক্ষণতা এবং কূটনীতি পলিসি এবং দক্ষতা দ্বারা মোগল বংশকে শক্তিশালী একটি বিটির উপরে প্রতিষ্ঠা করেছিল এবং তাকে শেষ পর্যন্ত যে হত্যা করা হয়। যাই হোক সেখানে সম্রাট আকবরের মনসম্মতি ছিল বা ছিল না সেটা নিয়ে যাক বিতর্ক আছে, যাই হোক যে তবে সেখানে মূল যে জিনিসটা কাজ করছে সে যে ভারতের মোগলদের দরবারে সে
শিয়াকে সুন্নি সম্প্রদায়ভুক্ত যারা ছিল তাদেরকে বাদ দিয়ে শিয়া সম্প্রদায়ভুক্ত লোকদেরকে যে বেশি ফেভার করেছিল বা বেশি যে সেই সহযোগিতা করেছিল, যার কারণে সুন্নি সম্প্রদায়ের লোকরা যে তাকে একটা ভালো চোখে দেখে নেয়। ওদিকে দ্বিতীয় কারণ ইতিহাসে যেটা বলছে সেটা যে বাবরও স্বাধীনভাবে রাজত্ব করা তার মনোবাসনা বা তার একান্ত ইচ্ছা জাগ্রত হয়, এটাও একটা কারণ ছিল। যাই হোক, সেখানে আমরা যে বলতে চাচ্ছি যে ব্যক্তিগত কারণও সেখানে সেই যে চাচাকে পিতৃব্য চাচাকে হত্যা করায় অটোমান সাম্রাজ্যের স্বার্থের পরিণতি মত পোষণ করায় কেবলমাত্র তিনি পিতৃব্যকে হত্যা করেছিলেন। ঐতিহাসিকরা আরও বলেছেন যে যেই যে মৃত্যুকালে তিনি গচ্ছিত সম্পদ বা অর্থ রাখি যান, অর্থ কোথায় পাবে? সেই সে খোরাসান থেকে চলে গেছে সেন্ট্রাল এশিয়ার দিকে আসার পথে জালালউদ্দিন কাইকোবাদ মঙ্গোলদের সাথে যুদ্ধ করতেছে, সে জালালউদ্দিন কাইকোবাদকে সহযোগিতা করে সেখানে দুটি ছোট্ট পরগনা পাইছে, পার্বত্য অঞ্চল, তেমন উর্বর জায়গা না, তো সম্পদ কোথায়? সেখান থেকে একটা বাহিনী গঠন করছে, তাদের ভরণ পোষণ, নিজের ভরণ পোষণ ইত্যাদি সামাল দিতে হতো, তার কষ্ট হয়ে গেছে, সম্পদ কোথায় থাকবে? আর কোনো সম্পদও রাখি যায় নাই। যে প্রজাদের প্রতি তিনি দয়ালু এবং উদার ছিলেন, ওসমান ইসলামের একজন একনিষ্ঠ ভক্ত ছিলেন। তবে সেখানে যে তার ঐতিহাসিকরা যেটাকে তার মূল্যায়ন করেছেন যে সে একজন উদীয়মান একজন বলিষ্ঠ নেতৃত্বদানকারী যে একটি সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা ছিলেন, এটা ঐতিহাসিকরা বারবার বলেছে। তবে পিতৃব্য ছাড়া তেমন কোনো যে যে নীতিবাচক যে আমরা মন্তব্য আর ঐতিহাসিকদের আমরা দেখি না। যে যাই হোক, সে ইসলামের একনিষ্ঠ ভক্ত ছিল এবং পিতার নামে ইনি শহরে একটি মসজিদ নির্মাণ করেছিলেন। ইয়াবিত ইসলামী ন্যায় বিচার এবং সুশাসন প্রতিষ্ঠার জন্য সুনির্দিষ্ট পদক্ষেপ গ্রহণ ও প্রয়োজনীয় কর্মচারী নিয়োগ করেন। পরম সহিষ্ণুতা তার মসজিদে রয়েছে। জাতি ধর্ম নির্বিশেষে সকল প্রজাতির প্রতি উনি সম্মান প্রদর্শন করেছেন। দীর্ঘ 38 বছর রাজত্ব করে 75-70 বছর বয়সে ওসমান মৃত্যুমুখে পতিত হয়। 38 বছর, যে এই ছোট্ট যে দুমানি সুবুত থেকে যাত্রা করে ইনি শহর আখ হিসা হোজা হিসা তারপর ভূষা দখল করে 38 বছর রাজত্ব করে 70 বছর বয়সে যে মৃত্যুমুখে পতিত হয়, তার একান্ত এবং ইচ্ছা ছিল যে তাকে ভূষাকে ভূষাকে সমাধিস্থ করা এবং সেখানে তার যে ইচ্ছা তাকে ভূষাকে সমাধিস্থ করে এবং মৃত্যু পূর্বে তার পুত্র যে দ্বিতীয় পুত্র অরখান দ্বিতীয় পুত্র যে অরখানকে যে সাম্রাজ্য দায়িত্ব নিয়ে যে সাম্রাজ্যের দায়িত্ব দিয়ে যান এবং সেই ওসমান যেরকম যে বলিষ্ঠ শাসক ছিল অরখানও যে অনুরূপভাবে বলিষ্ঠতার সাথে সাম্রাজ্য পরিচালনা করে সামনের দিকে এগিয়ে নিয়েছিলেন। রাজ্য বিজয়, নতুন বাহিনী গঠন দিয়ে তার যাত্রা যে শুভ হয়েছিল। যে আমরা অটোমান তুর্কি সাম্রাজ্যে যে প্রতিষ্ঠা তার একটু ক্রমবিকাশ আমরা আলোচনা করেছি, তোমরা এখান থেকে দেখবে যে অটোমান সাম্রাজ্যের প্রতিষ্ঠাতাকে তার পিতার নাম কি ছিল, কত সালে অটোমান সাম্রাজ্যে ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়, যে প্রথম যে দুটি জায়গির ধান করেছিল সেই দুটি জায়গিরের নাম কি ছিল, কত খ্রিস্টাব্দে ভূষা নগরীর পতন হয় এবং আখিসা হোজা হিসা কত খ্রিস্টাব্দে যে দখল করেছিল, তার যে শ্বশুরের নাম কি ছিল এবং উনি কী তার নাম কি ছিল এবং তাকে কি পদে উনি নিয়োগ দিয়েছিলেন। যে আর প্রণালী বলতে কি বুঝে অনেক সময় প্রশ্ন করতে পারে, প্রণালী তৃণমূলে দুটি বৃহৎ সাগর মহাসাগরে সংযুক্ত করার এই খাল বা নদীকে যে সাধারণত ক্যানেল বা প্রণালী বলা হয়ে থাকে, যে প্রণালী কাকে বলে? আমি মানচিত্রে দেখাইছি যে প্রণালী যে তুরস্কের একটি যে বসফরাস প্রণালী আছে, সে কৃষ্ণ সাগর এবং ভূমধ্য সাগর আরও একটা প্রণালী আছে যেটাকে সুয়েজ ক্যানেল বলা হয়ে থাকে, যেটা ভূমধ্য সাগর এবং লোহিত সাগর, আর একটা হলো জিব্রাল্টার প্রণালী যেটা আটলান্টিক মহাসাগর এবং ভূমধ্য সাগরকে সংযুক্ত করেছিল। এই তিনটি প্রণালী দ্বারা ভূমধ্য সাগর তিনটি সাগর মহাসাগরের সাথে যে সংযুক্ত, এই দীর্ঘ যে সামান্য যে জায়গি থেকে সামান্য যে একজন যে
রাজ্যের অধিপতিকে সাহায্য করেছিল, সে সাহায্য বিনিময়ে তাকে দিয়ে একটি পরগনা দিয়ে, সে পরগনা থেকে তাদের উত্থান হয়ে বিশাল সাম্রাজ্য প্রতিষ্ঠা করেছিল। সে সাম্রাজ্য একসময় এশিয়া, ইউরোপ এবং আফ্রিকার কিছু অঞ্চলও যে তারা দখল করেছিল, এশিয়া ইউরোপের যে পূর্বাঞ্চল যেটাকে বলকান অঞ্চল বলা হয়ে থাকে, আমরা জানি গত শতাব্দীতে যেটা যুদ্ধ হয়েছিল বসনিয়া, সার্বিয়া, তারপরে যে আলবেনিয়া, তুরস্ক, আলবেনিয়া, সোফিয়া, বুলগেরিয়া, যে হাঙ্গেরি, এই অঞ্চলগুলোকে যে বলা হয় থাকে যে বলকান অঞ্চল, এই বলকান অঞ্চল যে সার্বিয়া অত্যাচারে বসনিয়া লোকেরা ইসলাম ধর্ম গ্রহণ করেছিল, সেখানে 300 বছর পর্যন্ত অটোমান তুর্কি শাসন প্রতিষ্ঠা করেছিল। দুর্ভাগ্য হয় যে প্রথম বিশ্বযুদ্ধে যে অটোমান যে অশ্বশক্তির সাথেই ছিল, যে অশ্বশক্তি পরাজয়ের মাধ্যমে ওই ইউরোপ থেকে তারা চলে আসতে বাধ্য হয়। একসময় এই বিশাল সাম্রাজ্যকে রুগ্ন রাষ্ট্র হিসেবে যে তারা যিনিয়ে আস্তে আস্তে এশিয়ার অনেক অঞ্চল ছেড়ে চলে যায়, আফ্রিকা অঞ্চল ছেড়ে চলে যায়, ইউরোপের অঞ্চল ছেড়ে যায়। এখন বর্তমান যে তুরস্ক আছে এই নির্দিষ্ট গণ্ডিতির ভিতরে তারা চলে আসে, আর শেষ পর্যন্ত আমরা দেখি কামাল আতাতুর্ক, যাকে আধুনিক তুরস্কের জনক বলা হয় থেকে, সেই ইসলামিক খেলাফত, তারপরে মুসলিম শাসন, যে অটোমান মুসলমানদের শাসন সব বিলুপ্তি ঘোষণা করে সেকুলার জাতীয়তাবাদের নাম দিয়ে সেই আধুনিক তুরস্ক প্রতিষ্ঠা করেছিল, যার বর্তমান রাজধানী হচ্ছে যে আঙ্কারা। ঠিক আছে, আজকে যে এই পর্যন্তই, আমরা আগামী ক্লাসে যে সুলতান অরখান নিয়ে আলোচনা করব। তোমরা একটু যা আলোচনা করেছি সেখান থেকে যে দেখে নিবে, কোথাও যে প্রশ্ন থাকে তাহলে তোমরা, আমার নাম্বার তো তোমার কাছে আছে, তোমাদের কাছে আছে, তোমরা প্রশ্ন করতে পারো বা মেসেজে দিয়ে দিতে পারো। আমি চেষ্টা করবো সেগুলো জবাব দেওয়ার জন্য, যে তোমরা লেখাপড়ার প্রতি একটু মনোনিবেশ করো। সকলে ভালো থাকো, সকলকে ধন্যবাদ।